আমের নোটিশ দিয়ে আপনাদেরকে এখানে যে আহ্বান করেছি, তারা কষ্ট করে এসেছেন তাদের সবাইকে আন্তরিক আছি। আসলে আজকের এই মিটিংটা করার আমাদের একটা মাত্র কারণ, আমি বর্ষা সেখানের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা ক্ষমা চাইছি আমাদের অপারগতার জন্য। আজকে আমাদের কাছে কি আছে আমরা দাবি করছি, এটা কার্যকর, সেটা এখনো পর্যন্ত আমরা সরকারের অনুমোদনের দাম পর্যন্ত পৌঁছতে পারিনি। এটা আমরা প্রতিদিন আপনারা আমাকে ফোন করেন, আমাদেরকে রি করেন, আমরা বলি কালকে কালকে কালকে। আমাদেরকে আমরা আজকে পর্যন্ত আমাদের দুর্ভাগ্য, আমাদের ব্যর্থতা, আমাদের অপারগতা, আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেখানে যারা আমাদের এই কার্যকারিতা তুলনামূলক কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন তাদের কাছে কিট পৌঁছাতে পারিনি। কিট আছে কারণ তারা নিয়ে যাওয়ার পথে সেই পত্রটা আমাদের হস্তগত হয়নি। যে কমিটি তারা রেডি আছে, কমিটি আমাদেরকে বলেছেন তারা রেডি আছেন, তারা জানিয়েছেন তারা সেই চিঠি দেশের এমন এই ক্রান্তিকালে এমন দুর্যোগ মুহূর্ত কি জাতীয় আমলের যান্ত্রিকতা সেই চিঠি ওনারা জানিয়েছেন, ভাইস চ্যান্সেলারের দপ্তরে সেটা আছে। ওনার চূড়ান্ত অনুমোদন হলে পরে এই কমিটি আমাদেরকে জানাবেন, আমরা তাদেরকে দেব। এই একই কাহিনী কতদিন আর করবো, সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই অপারগতা আমরা বোঝাতে সক্ষম হইনি। এটা জাতীয় গুরুত্ব, দ্রুত যেটা করাটা দরকার। আজকের পত্রিকা তো আপনারা দেখেছেন, বিভিন্ন পত্রিকায় আছে, ডেইলি স্টারে তিনটা কাহিনী উল্লেখ করেছে, এগুলো তো প্রতিদিনের নিত্য নৈতিক খবর। আমরা কিছুটা হলেও সাহায্য করতে পারতাম, সব কিছুর আমরা পরিবর্তন করতে পারতাম না, কিন্তু মানসিক লোকের একটু স্বস্তি দিতে পারতাম। সেটি আপনাদেরকে জানানোর জন্যই আজকে আসলে আপনাদেরকে এখানে আমরা দেখেছি। আমরা সরকারের কাছে একটা আবেদন করতে চাচ্ছি, আমি অন্তত যতদিন পর্যন্ত না হয় এই তুলনামূলক এফেক্টিভনেস এর পরীক্ষাটার রিপোর্ট না আসে ততদিন আমাদেরকে একটা সাময়িক সনদপত্র দেন, যাতে আমরা লোকের হয়েছি কি হয়নি এই পরীক্ষাটুকু করে দিতে পারি। রেপিড ডট ব্লটের মাধ্যমে এই পরীক্ষাটুকু প্রতিদিন যাতে করে দিতে পারি, আমি সরকারের কাছে একটা সাময়িক এই এখন যদি আমরা শুরু করি তাহলে বলবেন যে ওনারা নিয়ম নীতির তোয়াক্কা করেন না, নিয়ম নীতি বানান না, প্যারালাল করছি। কিন্তু ওটা পেন্ডিং আছে আমাদের কমিটির, এটা করা যায় কি না সরকারের বিবেচনার জন্য আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে আবেদনটা করছি। দ্বিতীয়টা আমরা দেখি কি প্রতিদিন যে কারণ, বিশেষত যারা কিন্তু আপনারা জানেন গণস্বাস্থ্যের বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি ইউনিট, আমরা প্রতিদিন প্রায় 260-300 জনের ডায়ালিসিস করে থাকি। আমাদের কাছে রুগী আসে তার করোনা পজিটিভ, তাকে আমি এখানে চিকিৎসা দিতে পারি না, ইমার্জেন্সিটা করে দিই, আমাদের একটা ছোট আইসোলেশন আছে, কিন্তু নিয়মিত কাজটা আমি করতে পারি না কারণ আমার অন্য রুগীরা এফেক্টেড হয়ে যাবে এখানে। অথচ অন্যান্য বড় হাসপাতালগুলিতেও আজকে সেটা নেই, তাই আমরা এখানে একটা জনসাধারণের কাছে একটা আবেদন করছি যে আমাদেরকে এই হাসপাতালের আশেপাশে ধানমন্ডিতে আশেপাশে কেউ যদি 5,000 স্কোয়ার ফিট জায়গা দিলে আমরা সেখানে দ্রুত মেশিন বসিয়ে এই করোনা আক্রান্ত 100 জনের ডায়ালিসিস প্রতিদিন করে দিতে পারি, এতটুকু সেবা আমরা দিতে পারি। এই সুবিধা আমাদের রয়ে গেছে সেখানে, অথবা অন্য কেউ যদি কোনো অংশ হাসপাতালে যে আমরা কিডনি রুগীগুলির এই
করতে পারি। তারপর তৃতীয়ত আরও দেখা যাচ্ছে যে হার্টের রোগীর এর আছে স্টাফ শর্টেজ হচ্ছে সবার। আমরা আমাদের পক্ষে সম্ভব কিছুটা এই ব্যাপারেও আমরা সাহায্য করতে পারি, কিন্তু এই সব কিছুর ব্যাপারে একটা সরকারের আমাদের কিকে যদি দ্রুত না হলে এটা কোন কাজে আসছে না। তাই এই আমাদের এই এই বিষয়টা জ্ঞাত বাড়ানোর জন্যই আপনাদেরকে আমি দেখেছি যে আমরা কি সবাই দেশের এই মহামারীর এই এমন এক কঠিন সময়ে এর গুরুত্বটাই মতো সম্ভবত আমরা বুঝাতে পারছি না। কারণ প্রতিদিন এখন যদি দেখেন বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে তার খবর, এটা কারো দোষ বা এইটাকে যেখানে আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। সরকারের হয়তো আমি যেটা মনে করছি যে প্রধানমন্ত্রী হয়তো সম্মিলিত সবাইকে নিয়ে বসা দরকার, আরো দ্রুত চেষ্টা হয়তো সবাই করছে, হয়তো সেটা বিচ্ছিন্নভাবে চেষ্টা, আরো হয়তো তাদের মধ্যে কোঅর্ডিনেশনটা বেটার হওয়া দরকার। এখনো আমরা শুক্র শনিবারের ছুটির অভ্যাসটা চালু বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা তো সামাজিক ডিস্টেন্স এবং লকডাউন সেটা অন্য কথা, তারপরে কিন্তু কাজটা করিয়ে দিতে হবে। সেটা আমাদের এটা আমরা জানি যে আমাদের এই কিট অনুমোদন পাওয়ার পরেই আমাদেরকে অনেক বেশি উৎপাদন করতে হবে। আমাদেরকে যেটা আমাদের মাসে 1 লাখ 2 লাখ না, দৈনিক আমাকে অন্তত 10 লাখ কিট তৈরি করতে হবে। সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি দ্রুত আমাদের একটা বিল্ডিং সমাপন করতে চাই। সেই জন্য আমাদের কিছু রড মিস্ত্রি আর স্ট্যাটারিং মিস্ত্রির দরকার। দেশবাসী যদি থাকেন কোথায়ও, আমার সাভারের কাজটা আমরা 1 মাসের মধ্যে এই বিল্ডিং শেষ করবো, যাতে এই প্রোডাকশনে আরো বৃহত্তর প্রোডাকশনে যেতে পারি। এখন আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি সম্পূর্ণ, এটি মূল কারণ আজকে আপনাদেরকে ডাকার। স্যার আমার নাম আক্তার হোসেন, আমি কালকে রাতে আপনার সাথে কথা বলেছিলাম। আপনি বলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনাদের কাছে 200 কিট চেয়েছে, তার আজকে থেকে শুরু করবে এবং আপনারাও শুরু করবেন আজকে থেকে। সেটা আসলে হলো না কেন? তারা কালকে আমাদেরকে বলেছে চিঠি যাবে আজকে থেকে সাপ্লাই দেওয়ার কথা, আজকেও সেই চিঠি আসেনি। আমরা কিট নিয়ে রেডি আছি, কেন আসেনি তারা একটাই বুঝতে পারি যে এখনো ফাইজার সাহেবের হয়তো অনুমতি আসেনি। কারণ এদিক আমরা সবকিছু স্বাভাবিক, ওনারা কমিটিকে যেটা আমি বুঝি যে আমরা হয়তো আমাদের কমিটিকে কমিটি করা হয়েছে, কমিটিকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়নি। তাই কমিটির প্রতিটি ধাপে ধাপে হয়তো অনুমতি দিতে হয়, তারা অনুমতি তারা রেডি আছে আমাদেরকে জানিয়েছেন এবং তার লিখিতভাবে একটা চিঠি আমাদের জানিয়েছেন তারা রেডি আছেন, আমাদের কাছে চিঠি আছে। কিন্তু বিভাগত আমার ভাইচ্যান্সেলারের অনুমতি ভাইচ্যান্সেলার নির্দেশ না রাখে, সেই চিঠি ভাইচ্যান্সেলার অফিসে গেছে, এখন ভাইচ্যান্সেলার সাহেব দেখবেন সাইন করবেন জানাবেন এই কাহিনী রোজ এই শুনেছি। সেই জন্য এতদিন তো ধৈর্য ধরে কত একই কথা বলেছি আপনাদের কাছে, কারণ আজকে দেখলাম যে আর না হওয়াতে যে এখনো দিতে পারিনি। আসলে আমাদের অপারগতাটা জানাতেই আমরা আজ মিটিংটা করছি, আমাদের রেডি আছে। আমরা এখন এই মুহূর্তে চাইলেই আমরা সে আধা ঘন্টার মধ্যে ওখানে 500 কিট পৌঁছে দিয়ে আসতে পারবো, ওনাদের দরকার দুটো। আর আপনাদের মনে হয় যে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আপনাদের দুইটা বুথ সম্ভবত রেডি আছে? আমরা শুরু করতে গিয়ে যখন আমাদের সব বন্ধু বান্ধব বলবে এটা তোমাদের নামে প্রশ্ন আসবে, তোমরা প্যারালাল কিছু করছো, ক্লিনিক্যাল স্যাম্পল একটু ভুল বোঝাবুঝি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, তাহলে আমরা এখানে কয়েকশো সেখানে করে দিতে পারি আমরা সেটা। কিন্তু আমাদের তো অনুমোদন নেই, সেটাকে আমাদের সাথে পরিষ্কার ভাবে এটা অনুমোদন প্রাপ্ত না সেটা। কিন্তু অথচ আপনারা জানেন আমেরিকাতে এই কিট কিন্তু অ্যাওয়ার্ড আমাদের চেয়ে অনেক কম মানের অ্যাওয়ার্ডের পরীক্ষা অন্যান্য দেশে হচ্ছে। আমাদের আমাদের কিটের আমরা এন্টিজেন এন্টিবডি দুটাই করতে পারি, অন্তত আমাদের সুযোগটা আমরা যে কামনা করছি যে দ্রুত কাজটাকে কিছুটা লোকের তো উপকার করতে পারবো, সেটি আমাদের আমরা আর কিছু চাইছি না। স্যার আপনাদের যদি ওইটা তুলনামূলক কার্যকারিতা অনুমোদন নাই দেয়
তাহলে আপনাকে এই সাময়িক সাময়িক যে অনুমোদন পত্র চাচ্ছেন আপনারা এটা কেন দিবে সরকার আর এটা দিলে রোগীদের কি সুবিধা হবে আজকে সরকার যদি যে এটাতে যেটা পুরোটা কার্যকারিতা সে রিপোর্টটা অপেক্ষা মান আছে যতদিন না আসে ততদিনের জন্য আমাদের এটাকে জানে যে এটা অনুমোদন সরকার ওই জন্য সাময়িক অনুমোদন না দিলে তো আমি কাউকে রিপোর্ট দিতে পারবো না এইখানে ক্লিনিক্যাল স্টাডিটা করে আমাদের খাতা কলমে লাগতে পারি কিন্তু আপনাকে জানাতে পারবো না আপনি এটা নেই একটা হাসপাতালে যেতে পারবেন না বলছে আমাদের এটা করতে পারলে এতটুকু লাভ হতো আপনার আমরা এই আছে করোনা আক্রান্ত আপনি অমুক অমুক হাসপাতালে যেতে পারবেন এটা এটাই কিছু রোগ তো অন্তত আমরা ঢাকাবাসী তো অন্তত উপকৃত হবে এবং ঢাকাতে বেশি রোগ আর যদি না হয়ে থাকে আপনার আপনার কিডনির ব্যবস্থা আছে আপনার তো আপনার এটা হয়নি তাহলে আপনি সহজে ডায়ালিসিসটা পেতে পারেন আপনার সেটা হাসপাতাল ভর্তি করবে এখন কোনো কিছু হাসপাতাল ভর্তি করছে না আমার এই যে আজকে ডেলি স্টারে যে কাহিনী আছে আপনাদের যে আমারই আমারই ছেলের বন্ধু কিছুই আমাদের চোখের সামনে বিনা চিকিৎসায় মারা গেল তাদের ভর্তি রুগীকে এই আরটিপিসিআর এর মাধ্যমে টেস্ট করার জন্য তো আপনাদেরকে কেন দিচ্ছে না আপনারা কেন ওই তিন হাসপাতালের মধ্যে ওটা তো পিসিআর আমাদের হাসপাতালে গ্রাহকরাই বলেছেন আমাদের হাসপাতালের কতগুলা সীমাবদ্ধতা একটাই হচ্ছে সেটা হচ্ছে আমরা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ কিডনি ডায়ালাইসিস সেন্টারটা এই হাসপাতালের প্রিমাইসিসের মধ্যে এই আমরা যদি কোনো কারণে যদি এখানে আমরা ইচ্ছা করলে আজকেই একটা 50 শয্যার এটা কি বলে করোনা হাসপাতাল আমরা চালু করে দিলাম আমাদের সেই সুবিধা নাই বলবো না আমাদের এখন আমরা চাইলে এই মুহূর্তে আমরা কালকে থেকে 30 থেকে 50 শয্যার একটা করোনা হাসপাতাল আমরা চালিয়ে দিতে পারি এখানে আমাদের একদম নেগেটিভ আইসোলেশন রুমও আছে এটা আমাদের স্বাভাবিক আগের প্রিপারেশন অনুযায়ী আমাদের আছে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এখানে প্রতিদিন 250 থেকে 270-280 জন ডায়ালিসিস পেশেন্টকে আমরা এখানে ডায়ালিসিস করিয়ে থাকি এই রুগীগুলা তাদের জীবনের জন্য এই হাসপাতালের উপর নির্ভরশীল কোনো কারণে যদি আমাদের এখানে হাসপাতালে যদি কোনো কারণে যদি করোনা ভাইরাসের ভিতরের দিকে যদি কোনো একটা প্রবেশের একটা সুযোগ এসে যায় তখনই কিন্তু আমাদের জন্য বিপদ তখন তো আমাদেরকে স্বাভাবিকত্ব বোঝেন যে হাসপাতাল লকডাউন করে দিতে হবে তাহলে হঠাৎ করে এই 260 থেকে 270 জন দৈনিক পেশেন্ট তারা কোথায় যাবে এই জন্যই আমরা গণস্বাস্থ্যকেন্দ্র সরাসরি হাসপাতালের ভিতরে আমরা এই খুব একটা সেবা যেটা কার্যকর সেটা সবসময় গণস্বাস্থ্যকেন্দ্র করে থাকে এবার আমরা আমাদের নগর হাসপাতালে এটা সীমাবদ্ধতা আমরা চেষ্টা করেছি আমরা এর আগে তাহলে হয়তো বলেননি আমরা বাংলাদেশের একটা শিল্প গ্রুপের সাথে একটা হাসপাতাল উচ্চ পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করেছিলাম বিভিন্ন কারণে সেটা আপনারা সবাই জানেন সেটাও বন্ধ হয়ে গেছে আমরা এই জন্যই তারপরে আপনাদেরকে একটা আবেদন জানিয়েছেন সবার মাধ্যমে আশেপাশে কোথাও সম্পূর্ণ আলাদা জায়গা যদি হয় আমরা বলিয়ে দিলাম যে এটা আসলে করোনা ডেডিকেটেড প্লেস যে 5,000 স্কোয়ার ফিট যেখানে আমরা আমাদেরকে সময় দিলে 7 থেকে 10 দিনের মধ্যেই আমরা একটা ডায়ালাইসিস সেন্টার মূলত চালু করে ফেলতে পারি এবং একটা 25 শয্যার একটা ডায়ালাইসিস সেন্টার চালু করলে তার সাথে কিছু সুযোগ সুবিধা এক করলে আমরা কিছু রোগীদেরও সেবা দিতে পারবো যেসব রুগীকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ রুগী যারা আজকাল হাসপাতালে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একটা সার্ভিস দেওয়া হবে সেই পার্সপেক্টিভে এটা বলা হয়েছে যে আসলে আপনি যেটা বললেন যে প্রাইভেট হাসপাতাল ইউনাইটেড ওটা ওদেরকে সেটা একটা বিশেষভাবে ছেড়ে দেওয়া হয়েছে তারা ভর্তি করবে ভর্তি করার পরেই তারা সেটা করবে ইন পেশেন্টকে শুধু টেস্টটা করতে পারবে সেটাই সুযোগটা দেওয়া হয়েছে স্পেশাল সবার জন্য দেওয়া হবে আমি প্রথমে প্রশ্নটি আরেকবার করতে চাই যে পরীক্ষা তো শুরু করাতে পারিনি কার দোষ দিয়ে আর কি এটা কিছুটা আমলাতান্ত্রিকতা আছে কিন্তু
প্রশ্নটা সেটা নিয়ে আর দাঁড়ো, এখন এটা যদি না হয় তাহলে এটা কি করবো? আমাদের কথা হলো যে আমরা একটা এমন একটা অবস্থায় আছে, আপনারা যদি যে কারো কান্না পাবে যে ঘটনা চারিদিকে ঘটছে, আমরা কিছুটাও তো উপকার করতে পারতাম। আমার কথা হলো আপনারা যদি মিডিয়া দেখেন তখন আমরাই কিন্তু প্রথম বাংলাদেশ পৃথিবীতে, আমরা আপনারাই সাক্ষীতা। অথচ আজকে এখন দুই থেকে চার দিনের মধ্যে FDA অ্যাপ্রুভাল দিচ্ছে ড্রাগ কিটের, দুই দিন লাগছে ওদের, এটাকে EUA বলা হচ্ছে, স্পেশাল একটা অ্যাপ্রুভাল, যেখানে বলা হচ্ছে যে এটা আপনি ইউজ করতে পারেন। বা এটা আসলে যেমন রেমডেসিভির বেলায় আপনারা সবাই দেখেছেন যে তারা FDA এটাকে অ্যাপ্রুভ করে নাই, কিন্তু বলেছে EUA একটা ইমার্জেন্সি সিচুয়েশনে ক্রাইসিস কন্ডিশন আপনারা এটা ইউজ করতে পারেন, ওরা একটা সুযোগ দিয়েছে। সেটাই এখানে বলা হচ্ছে যে আমরা গত মার্চ থেকে আপনারা ফলো করেন, পৃথিবীর সবাই কিন্তু আস্তে আস্তে এই কিটটা আবিষ্কার করে ফেলছে, আর আমরা এখন ওই দীর্ঘ সূত্রিতার মধ্যে বসে আছি। এখন যেখানে আগে FDA বলেন, UK গভর্নমেন্ট বলেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেন, সবাই কিন্তু অ্যান্টিবডি টেস্টিং এর দিকে অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। আমরা এটার জন্য এখন পর্যন্ত আমরা কাউকে, ডাক্তাররা যেটা বলেছেন আমরা কাউকে এটার জন্য দোষ দিচ্ছি না, কিন্তু জিনিসটা বিলম্ব হচ্ছে। গত মার্চের 15 তারিখে এই প্রক্রিয়া শুরু হয়েছে, মার্চ এপ্রিল আজকে মে 2 মাস হয়ে গেছে, আমরা কিট নিয়ে বসেই আছি। না আমরা আগে শুরু করেছি, কিন্তু আমরা সরকারি যদি চিঠির কথা বলেন, আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে প্রথম চিঠি দিয়েছি মার্চের 15 তারিখে, সেই হিসাবে বলছি আর কি। আমরা ফেব্রুয়ারি মাসেই এটাকে বের করে ফেলেছি, এবং আমরা এটা বুঝি যে বঙ্গবন্ধুর পক্ষে যদি আজকে টেস্ট তারা যদি, আমি আশা করছি কালকে নিবে, তা কালকে নিলেও বঙ্গবন্ধুতে যে পরিমাণ রোগীর চাপ আছে, এটা পরীক্ষা করতে বেশি হলে 2 থেকে 3 দিন লাগবে। স্যার একটু স্পেসিফিক বুঝলি বলতে, যে বঙ্গবন্ধুর হয়তো তাদের কি বাধ্যতা দেয় না, আমাদের চিঠি আমরা এখন কিছু শুরু হয়নি, সেই জন্য যেটা অন্যান্য দেশে যাওয়া হয়ে থাকে সাময়িক সনদ পত্র দিয়ে দেয় সেটাই করতে পারে, প্রথমই বাংলাদেশ যে গৌরবের সম্মান থেকে যে বঞ্চিত হয়েছে কেবল তাই না, আমার দেশের কথাই ভাবে সম্মান পাইনি কারো, সে আসে যায় না, দেশের মানুষকে কিছুটা যে আমরা সেবাটা করতে পারতাম, মানুষের যে সাহায্য সহযোগিতা করা যেত সেটার থেকে মানুষের কষ্টটা লাঘব করা যেত, আমরা সেইটার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সেটা এখন আসেনি, কারণ আপনাদেরকে বুঝতে হবে নিয়মটা হচ্ছে আগে আপনি যে রাষ্ট্রে আছেন সেই রাষ্ট্রের অনুমতি, ফর্মালি যদি কিছু করতে চান তাহলে আগে সেই রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন। বঙ্গবন্ধুর সাথে একই চিঠি ওনাদেরকে দিয়েছি যে আমরা আপনাদের কখন মাল নেবে, ওনারা আমাদের কাছে 800 কিট চেয়েছিলেন, আমরা 800 কিট রেডি আছি। আপনাদের এই ইয়ে হচ্ছে একটি দুর্বলতার কথা বলি, সেটা আপনাদের চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে কথা বলেছিলাম, আপনাদের যে এই যে টিমটি করেছে আর কি তাদেরই একজন সঙ্গে কথা বলেছিলাম, যেহেতু এটি অ্যান্টিজেন টেস্ট এবং অ্যান্টিবডি টেস্ট দুটোই হচ্ছে, অ্যান্টিজেনের ক্ষেত্রে যেটি সমস্যা সেটি হচ্ছে যদি সাধারণ ইনফ্লুয়েঞ্জাও হয় কারোর, তো তাকে যদি আপনাদের এই কিটতে টেস্ট করা হয় যে অ্যান্টিজেনটা ধরা পড়বে সেটি করোনার নাকি সাধারণ ইনফ্লুয়েঞ্জার, এটি পার্থক্য করাটা দুরূহ আপনাদের এই টেস্ট দিয়ে, সেক্ষেত্রে তাকে আবারও PCR টেস্ট করতে হবে। তো এই দুর্বলতাকে সরকার কি আসলে বড় করে দেখছে কিনা,
এইসব দুর্বলতার কারণে আপনাদের এই কিট দিতে আমরা তো কিছু জটিলতার কথা বলছেন সেটি কি আসলে এই ধরনের দুর্বলতার জন্য হচ্ছে কি আপনি এটা কিভাবে বললেন পার্থক্য করতে পারবেন কিনা আপনি যখন কিটটা ডিজাইন করেন প্রথম দিকে আপনি যেটা বললেন যে ক্রস ইনফেকশনের একটা শর্ত হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা একটা জিনিস আছে ডেঙ্গু একটা এগুলো বলা হয়ে থাকে এটা থিওরিটিক্যাল ব্যাপার এগুলোর সাথে এগুলোই আ থাকে সেগুলোই আমাদের টেস্ট কিটের ইভ্যালুয়েশনে সেটাকে মানে কন্ট্রোল করা হয়েছে যাতে ওই জিনিসগুলো না হয় সেটা অনুযায়ী ডেভেলপ করা হয়েছে মাইকটা কাছে দাও মাইকটা মাইকটা একটু আপনারা কার্যকারিতা পরীক্ষার আগে আপনাদের এথিক্স কমিটির একটি অনুমোদন সেটা কি আপনারা পেয়েছিলেন কার্যকারিতা পরীক্ষার আগে যে কার্যকারিতা পরীক্ষা করবেন এর আগে একটা এথিক্স কমিটির অনুমোদন বাংলাদেশের সব হিউম্যানের সহিত সম্পর্কিত গবেষণার অনুমোদন দেওয়া হচ্ছে বাংলাদেশ মেডিকেল এন্ড রিসার্চ কাউন্সিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব রিভিউ কমিটি আছে এবং তারা যেহেতু আমাদেরকে এই প্রসেসে করতেছে তার মানে হচ্ছে তারা সেটা অ্যাপ্রুভাল নিয়ে করেছে তারা যদি আপনাদের অ্যাপ্রুভাল ওটা যদি না তারা যদি অ্যাপ্রুভাল না করায় তাহলে তারা এই টেস্টটা করতে পারবে না এখন তো যে বিএমআরসি এর অনুমোদন দিয়েছে আমরা আমাদের তো বিএমআরসি আমাদেরকে এথিক্যাল কমিটি তাতে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে কিন্তু এটাকে দিয়ে এটা রেজিস্ট্রেশন না হলে আমি কাউকে ব্যবহার করতে পাবলিকের কাছে যেতে পারি না যেটা সেই জন্যই এটা করার জন্য যেটা করা হয়েছিল একটা কার্যকারিতা করছে এটা এটা সঠিক পদ্ধতি এটা ভুল না করে কিছু না কিন্তু এখানে যেটা হচ্ছে কি এই কোনো কারণে কমিটি করতে সময় লেগেছে কমিটির বলে তাদের ছজনের ইয়ে আছে তারা আমরা আজকে পর্যন্ত সোজা সরল ব্যাপারটা হলো পরীক্ষাটা শুরু করা যায় শুরু হয়নি আমাদের এই পরীক্ষাটা শুরু না এই রিপোর্ট না গেলে এটা তো ড্রাগের রেজিস্ট্রেশন হবে না রিভিউয়াররা যে আপনাদের অনুমোদন দিবে এরপরে তো কার্যকারিতা পরীক্ষার বিষয়টা আসে মূলত আমি একটা আবার বলি এখানে দুটো অংশ আছে একটা হচ্ছে বিএমআরসিটা আমাদের আছে আমরা পেয়েছি আর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে তাদের ইন্টিগ্রেটেড আপনারা যখন প্রপোজালটা ওনাদের কাছে সাবমিট করে আমাদেরকে এটা ইজ এ পার্ট অফ দ্য প্রসেস এবং তারা তাদের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড বলে সেটাই তারা পাশ করে নিয়ে আসে আমার এখানে কি পজিটিভ হয়ে যাচ্ছে কিনা এটাই দেখা এটা খুব বেশি কঠিন কোন বড় এটা একটা ব্যাপার না এটা খুবই সোজা সরল একটা ওনারা রেডি আছেন এখন
দিলে ওনার দু তিন দিনের পরে এটাকে শেষ হতো, কিন্তু এটা যে কোনোভাবেই হচ্ছে গিয়ে তাই আমরা সেই জন্য আমাদের যে জন্য কি হচ্ছে গিয়ে এটা কি করা যায় সেটা সাময়িক এটা আমেরিকাতে সব দেশেই সাময়িক দিয়ে থাকে, সেটা হলো আমাদেরকে দিয়ে করতে ওটা বন্ধ না ওটা চালু রাখতেই হবে, ওটা করতেই হবে, বিশ্ববিদ্যালয়ের কাজটা করতেই হবে, কিন্তু আমরা যদি আলাদা শুরু করি তাহলে একটা ভুল বুঝাবুঝির সম্ভাবনা হবে, একটা মনে করার হবে যে কেউ বলবে যে উদাহরণ তো এই হচ্ছে।